এসব মানুষের ভাবলেশহীন চলাফেরা দেখে বোঝার উপায় নেই যে দেশে করোনা ভাইরাসের সংক্রমণ আবারও বেড়েছে। কারো মুখেই মাস্ক নেই, নেই সামাজিক দূরত্ব মানার বালাই। হাট বাজার মার্কেট দোকান হাসপাতাল অফিস কিংবা যানবাহন কোথাও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। মাস্ক আছে, মানে মানুষের জনসমাগম যেখানে সেখানে পড়ি। অবস্থা ভালো দেখে আবার আগের অবস্থায় গেছিলাম, এখন শুনতেছি খারাপ হচ্ছে, এখন আবার ব্যবহার করতে হবে। বুধবার 2000-এর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে, যার বেশিরভাগই রাজধানীর। শনাক্তের হার ছাড়িয়েছে 15% বেশি। সংক্রমণ আরও বাড়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। অবস্থা খারাপের দিকে যেতেই পারে, সামনে ঈদ কোরবানির ঈদ এবং ঈদের সময় কোরবানির হাটে আরও মেলামেশা বাড়বে, সুতরাং সংক্রমণের হার আরও বাড়বে। এমন পরিস্থিতিতে আবারও নো মাস্ক নো সার্ভিস নীতি গ্রহণ করেছে সরকার। সব ক্ষেত্রে মাস্ক পরা বাধ্যতামূলক, সামাজিক দূরত্ব বজায় রাখা, জনসমাগম এড়িয়ে চলা, জ্বর সর্দি কাশি হলে কোভিড টেস্ট করা, ধর্মীয় উপাসনালয়ে মাস্ক পরা সহ 6 দফা নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ সব মন্ত্রণালয় ও বিভাগকে এ সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নের আদেশ দিয়েছে। তবে এসব বিধিনিষেধ মানায় সাধারণ মানুষের যেমন উদাসীনতা রয়েছে, তেমনি বিধিনিষেধ মানাতে সরকারের পক্ষ থেকে কোনো তদারকি নেই। মাস্কটা একটু ঘেমে যাওয়ার কারণে ফেলে দিয়েছি, সত্যি সবসময় মাস্ক পরে থাকি। মনে নেই, আনতে ভুলে গেছি, মাস্ক ছিল আনি নেই আর কি, ভুল হয়েছে। এটা আগে যেভাবে করোনা ছিল সেভাবে যেভাবে চলছে, এখন আগের মতো আর চলা হয় না। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ায় সরকার কিছুটা চিন্তিত। সব হাসপাতাল করোনা রোগীর চিকিৎসার জন্য প্রস্তুত রাখা হয়েছে। হাসপাতালে তেমন রোগী নাই, রোগী আসলে তাদের চিকিৎসা দেওয়ার পূর্ণ ব্যবস্থা রয়েছে। আমাদের দেশবাসী যাতে ভ্যাকসিন নিয়ে নেয় এবং মাস্ক পরে কাজকর্ম সম্পাদন করে। করোনা সংক্রমণের এই ঊর্ধ্বগতিতে মানুষ সচেতন না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। নিজেরা সুরক্ষিত থাকবে, পরিবারকে সুরক্ষিত রাখবে। মাবুদ আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।